উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জাপান যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ ল্যাভরভের হামাসকে অর্থায়ন করছে কাতার নেতা নেহুর সাম্প্রতিক বক্তব্যে ক্ষুদ্র তারা ধাক্কা খেল ইন্ডিয়া চট কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না তৃণমূল ও আপ এছাড়াও জানবেন ইসরায়েল হামাসকে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিল কাতার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপান মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরপ বুধবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ল্যাভ্র বলেন এই তিন দেশের সমন্বয়ে গঠিত নয়া সামরিক জোট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বড় ধরনের মহরাও চালাচ্ছে বার্তা সংস্থা এপির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করলেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করেছে তাদের এই সামরিক কর্মকাণ্ড আত্মরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ও সামরিক সক্ষমতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা মাত্র সংবাদ সম্মেলনে ল্যাভর বলেন হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার বক্তব্য পিয়ং প্রতি আরও বেশি বৈরী হয়ে উঠেছে জাপানেও আমরা আক্রমণাত্মক বক্তৃতা শুনছি এবং দেশটির মার্কিন সহায়তায় ন্যাটো অবকাঠামো স্থাপনের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন সামরিক এই জোটের উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররাও তাদের সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলছে তারা যেভাবে বিষয়টি আলোচনা করছে তা বেশ ইচ্ছাকৃত নেতানেহ সাম্প্রতিক বক্তব্যে ক্ষুদ্র কাতার কাতার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে নেতানেহুর বক্তব্য হিসেবে একটি অডিও প্রচার করা হয়েছে এরপর গতকাল খুব জানিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের এক খবরে বলা হয় হামাসকে জন্য কাতারকে দায়ী করেছেন চলতি সপ্তাহে গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে আলাপকালে কাতারকে দোষারোপ করেন তিনি জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে নেতানেহুর দেওয়া বক্তব্যটির অডিও প্রকাশ করেছে চ্যানেল টুয়েলভ এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় আমাকে কখনো কাতারকে ধন্যবাদ দিতে শুনবেন না তারা জাতিসংঘ কিংবা রেডক্রস থেকে আলাদা কিছু নয় এমনকি তারা আরও বেশি সমস্যাপূর্ণ তাদের প্রতি আমার কোনো টান নেই কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না তৃণমূল ও আপ ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না তৃণমূল জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতাসীন আপ ও একাই লড়বে আলোচনা চলছিল কংগ্রেসকে দুইটি আসন ছাড়তে চেয়েছিলেন মমতা কংগ্রেস তাতে রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আমরা পশ্চিমবঙ্গে একা লড়ব লোকসভা নির্বাচনের পর জোট নিয়ে সিদ্ধান্ত হবে মমতার এই ঘোষণায় ভারতে ইন্ডিয়া জোট একটা বড় ধাক্কা খেল বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর জোট নিয়ে মমতা অনেকদিন ধরেই উদ্যোগ নিয়েছিলেন বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বিরোধীদের একজন প্রার্থীর প্রস্তাব তিনিই দিয়েছিলেন ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতার প্রস্তাব ছিল 30 ডিসেম্বরের মধ্যে কে কয়টা আসনে লড়বে সেটা ঠিক করে নেওয়া হোক তিনি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খার্গের নামও প্রস্তাব করেছিলেন খার্গে তাতে রাজি হননি মমতা বলেছেন তিনি প্রস্তাব দিয়েছিলেন লোকসভায় তিনশো আসনে কংগ্রেস লড়াই করুক বাকি আসন আঞ্চলিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হোক তা মানা হয়নি মমতা যখন কংগ্রেসকে দুইটি আসন দিতে চান তখন কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল তারা এত কম আসন নেবে না মমতাকেও একটু উদার হতে হবে এ নিয়ে টানা পড়ানো হয় এই পরিস্থিতিতে রাহুল গান্ধী মঙ্গলবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খুবই ভালো তার ব্যক্তিগত সম্পর্ক ভালো কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বোঝাপড়ার প্রক্রিয়া চলছে মাঝে মধ্যে কেউ কিছু বলে দেন তাতে বিতর্ক হয় ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল কাতার কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তির খসড়া ইসরায়েল এবং ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে বুধবার মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ম্লোমবার্গ সংবাদ সংস্থার এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে প্রস্তাবে গাজ আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে পরিবর্তে ইসরায়েল বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে নথিতে আরও বলা হয়েছে এতে গাজায় যে মানবিক সহায়তা সর্বের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ রয়েছে সংবাদ সংস্থা জানিয়েছে হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে জেরুজালেমের আলাকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে হামাস গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা বিমান এবং স্থল হামলা শুরু করে এতে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে